<سؤال> اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد "قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله ما ترى الله رب العالمين الله يقول الشكر الله رب العالمين ما ذكرني এই ঘরোয়া মজলিসের মধ্যে শরী খাওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলমিন যার কল্যাণ চান ভালাই চান তাকেই দিনের বুঝ দান করেন দিনের বিভিন্ন বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন তো আমার আপনার প্রতি আল্লাহ তালার ভালোবাসা এবং মোহাব্বতের আলামত এটা যে আমাদেরকে এখানে নিয়মিত আসার তৌফিক দান করেছেন এখন আমাদের জন্য জরুরি হল যা কিছু শুনি বলি এটা আমলে পরিণত করা। অনেক কিছু শোনার মধ্যে কোনো লাভ নেই বরং যতটুকু জানি যতটুকু শুনি ওটার উপরে আমল করার মধ্যে লাভ কেন কেয়ামতের ময়দানে কে কী পরিমাণ জানত এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে না বরং যে যতটুকু জানত তার উপরে তার আমল কতটুকু ছিল এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে আমরা চেষ্টা করব সকলে নিজের জীবনে পরিবর্তন আনার জন্য আমলগুলিকে সুন্নত মোতাবেক করার জন্য একজন মুসলমান তার জীবনের প্রতিটি মুহূর্ত আমলের মধ্যেই অতিবাহিত হয় নেকির কাজের মধ্যেই অতিবাহিত হয় যদি সে তার এই মুহূর্তগুলি এই সময়গুলি আল্লাহর হুকুম মতন এবং আল্লাহ রসুল্লার তরিকা মতন ব্যয় করে আমাদের হায়াত অত্যন্ত কম অন্য উন্মতের তুলনায় আমাদের হায়াত একেবারেই কম আগের যুগের উন্মত শত শত বছর হায়াত পেয়েছিলেন সেই তুলনায় আমাদের হায়াত মাত্র পঞ্চাশ ষাট বছরের কিন্তু আল্লাবুল আলমিন আমাদের সময়ের মধ্যে এমন বরকত দান করেছেন আমাদের আমলের মধ্যে এমন বরকত দান করেছেন যে আমরা যদি সময়গুলিকে হিসাব করে কাজে লাগাই আর অল্প আমল যদি সুন্নত মোতাবেক সম্পাদন করি তাহলে আমাদের এই পঞ্চাশ ষাট বছরের জিন্দগিতেই এই পরিমাণ নেকি আমরা লাভ করতে পারবো যা আগের যুগের উম্মত শত শত বছর বেঁচে থেকেও ওই পরিমাণ নেই লাভ করতে পারে না এবং এটা তখনই সহজ যখন আমরা আমাদের এই জীবনের ক্ষণ স্থায়িত্বের কথা স্মরণ করব অল্প কদিনের হায়াত নির্দিষ্ট সময় দিয়েই আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে কে কখন চলে যাব এটা আমরা কেউ জানি না যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে তাহলে আমার প্রস্তুতি কতটুকু আখেরাতের জন্য আমার তৈয়ারি কতটুকু এটা যদি চিন্তা করি তাহলে আমাদের জীবনের সময়গুলি আর নষ্ট হয় না আজকে আমাদের জীবনের অফুরন্ত সময় আমরা কিন্তু হেলায় খেলাই অলসতার মধ্যে গাফলাতির মধ্যে ব্যয় করছি আমাদের ওলামায় কেরাম পূর্ববর্তী আমাদের আঁকা বেরিন তারা জীবনের মুহূর্তগুলি পড়ার মধ্যে পড়ানোর মধ্যে এবাদতের মধ্যে ব্যয় করেছেন অনর্থক নষ্ট করার মতন সময় তাদের নিকট ছিল না জীবনের প্রতিটি মুহূর্তকে রুটিন করে করে তারা কাজে লাগিয়েছে সেই তুলনায় আমাদের জীবনের সময়গুলি অযথা নষ্ট হয় অনার্থক কর্মকাণ্ডে নষ্ট হয় লায়ানি অর্থাৎ যাতে দুনিয়া বা আখড়াতে কোনো ফায়দা নাই এরকম কাজের মধ্যে আমাদের সময় নষ্ট হয় কিন্তু মনে রাখতে হবে যে আমার যেভাবে মন সম্মন চাইল আমি ওইভাবে সময় কাটালাম এই স্বাধীনতা কিন্তু আমাকে দেওয়া হয়নি বরং দুনিয়াতে আসার পরে আমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা এবং প্রতিটি মুহূর্ত আল্লাহর হুকুমের তাবে আল্লাহর হুকুমের অধীন যে কোনো কথা মন চাইলেই আমি বলতে পারি না যে কোনো কাজ মন চাইলে আমি করতে পারি না সময়টাকে যে কোনো কাজে ইচ্ছা করলেই কাটাতে পারি না কেন কেয়ামতের ময়দানে আমার প্রত্যেকটা কথা সম্পর্কে জিজ্ঞেস করা হবে প্রতিটা কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে প্রতিটি মুহূর্ত সম্পর্কে জিজ্ঞেস করা হবে এই কথাটা কেন বলেছিলে এই কাজটা কেন করেছিলে এই সময়টাকে অনর্থক কাজের মধ্যে কেন ব্যয় তো যে ব্যক্তির তার ভয় থাকে যে আমাকে আল্লাহ সামনে দাঁড়াতে হবে আমার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে এই ভয় যার অন্তরে থাকবে তার জবান দিয়ে কোনো বেহুদা কথা বের হতে পারে না তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো বেহুদা কাজ প্রকাশ পেতে পারে না তার সময়গুলি হেলায় খেলায় নষ্ট হতে পারে না কিন্তু আমরা এগুলো চিন্তা করি না শয়তান আমাদেরকে ধোকার মধ্যে ফেলে রাখে শয়তান আমাদেরকে গাফলাতির মধ্যে ফেলে রাখে যার কারণে আমরা আমাদের জীবনের অনেক সময় নষ্ট করেছি এবং বিশেষ করে পুরুষদের তুলনায় মা বোনদের মধ্যে এই প্রবণতাটা বেশি পুরুষরা তো সাংসারিক বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকতে হয় বাইরের জগতে কাজ করতে হয় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মাঠ ঘাট অনেক কষ্টের কাজ করতে হয় সেই তুলনায় মা বোনদের কাজ একেবারে হালকা ঘরের মধ্যে থাকা ঘরের কাজগুলি করা এর বাইরে আর কোনো জিম্মদারি তাদেরকে দেওয়া হয় নাই যার কারণে তারা অনেক সময় পায় আর দেখা যায় সময়গুলিকে অনার্থক নষ্ট করে আর এখন অনার্থক নষ্ট করার হলো মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা হয় তল্লাবুল আলমিন আমাদেরকে এই যে মজলিসের মধ্যে আসার জন্য তৌফিক দিয়েছেন নিয়মিত আমরা আসছি প্রত্যেক মাসে হচ্ছে উদ্দেশ্য এটা যে আর দশজন মা বোনের তুলনায় আমার জীবনে যেন পরিবর্তন আসে আমার আমলে যেন পরিবর্তন আসে অন্য দশজনের মতন যেন আমার সময়টা না কাটে এতটুকু পরিবর্তন এখানে আসার পরে যদি না হয় তাহলে যে সাধারণ মহিলা দিন থেকে দূরে দিন মজলিস থেকে দূরে আলেম ওলামাদের সান্নিধ্য থেকে দূরে তাদের মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য হলো ওই আমরা চেষ্টা করব আমাদের জীবনে পরিবর্তন আনার জন্য যা কিছু আলোচনা হয় এইগুলি আমলে আনার জন্য আমল আমার একটা জিনিস আল্লাহ আল্লাহবুল আলমিনের সাহায্যের ওয়াদা আমলের সাথে কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ আল্লাবুল আলমিন জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি আমল করো তা আমলের সাথে আমার মদত আমল না করলে মদত নেই আমলের দ্বারা জিন্দগি গঠিত হয় আমলের দ্বারা আল্লাহ পাকের সাহায্য পাওয়া যায় আর আমল না থাকলে জিন্দগি গঠিত হয় না আল্লাহ পাকের সাহায্য থেকে বঞ্চিত হতে হয় আমল কি জিনিস আমল হল আল্লাহতালার হুকুম কখন আমার উপরে আল্লাহ তালার কি হুকুম ওই হুকুমগুলি পালন করা এই হুকুমগুলি পালন করার নাম হলো আমল নামাজের টাইমে নামাজ পড়া রোজার টাইমে রোজা রাখা হজের টাইমে হজ করা তেলাওয়াতের টাইমে তেলাওয়াত করা আল্লাহর হুকুম এই হুকুমগুলি পালন করা এটা হলো আমল তবে যে কোনো আমল আল্লাপাকে দরবারে গ্রহণযোগ্য না যে কোনো আমল আল্লাপবাকের দরবারে মকবুল না আমল আল্লাহ পাকের দরবারে মকবুল হওয়ার জন্য গ্রহণযোগ্য হওয়ার জন্য যেটা জরুরি এটা হলো আমলে সলে নেক আমল কোরআন পাকের মধ্যে যেখানেই আল্লাহ আবুল আলমিন আমলের কথা বলেছেন ওখানে আমলের সওয়ালের কথা বলেছেন অর্থাৎ তোমার আমলটা যদি নেক হয় আমলে সলে হয় যত জায়গা আছে সেখানে নেক আমলের কথা বলা হয়েছে আমলে শলের কথা বলা হয়েছে আল্লাহাম আলাইকুম একটা বয়ানের মধ্যে আসি বয়ান চলছে হম বলা যাচ্ছে না দেখি পরে যোগাযোগ করবো পরে জানাবো এখন বলা যাচ্ছে না না আরেক জায়গায় যেতে হবে তফসিল থেকে বন্ধপথে ওখানে আবার যাবো ওই যে পান্থপথ পান্থপথে যাওয়া লাগে এখন এক জায়গায় আছি এখান থেকে পান্থপথ যাবো ওখানে তফসিল আছে ওই তো বয়ান শেষ করে জানাবো পরে বয়ান শেষ করে পরে জানাবো তো আলহামদুলিল্লাহ যে কথা বলছিলাম যে আমল করতে হবে এবং এই আমল করলেই হবে না আমলে সলে হতে হবে আমলে সলে মানে নেক আমল নেক আমল মানে আল্লাহ রসল্লার তরিকা মতন আল্লাহ রসল্লার তরিকা মতন হলে ওইটাকে বলা হয় আমলে সলে অর্থাৎ নেক আমল আর যদি ইচ্ছা মতন হয় ভালো করলাম তাহলে ওটাকে আমলে সলে বলা হয় না নে কামল বলা হয় না। ক পাগের মধল লা বলল আলাবিনে সাত করেছেন। মান আমিলা সনে হাম মিলাকাীন আসা অ আমু মিনুন ফলা নুহায়া না হায়াতান পাইয়ে বালা না জিজ আ নাহুম আজ আুম মেসানিমা কানুন নারী কিবা পুরুষ। যারা নে কামল করবে। ইমান আনার পরে তো তাদেরকে আমি হায়াতের তৈয়াবান করব। সুখের জিন্দেগি দান করব। সুখময় জিন্দেগি দান করব। এই আয়তের মধ্যে আল্লাহ বলে আল সুখের জিন্দেগি দান করার ওয়াদা করেছেন সুখময় জিন্দেগি দান করার ওয়াদা করেছেন কিসের সাথে নে আমলের সাথে আর এক আয়তের মধ্যে সৎ করেছেন ইনল্লিনা মানুহ আমিনু সা নি নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমল করেছে তাদের জন্য আমি জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি কোরআনে পাকের একটা দুটো আয়াত না অগণিত আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহবাবুল আলমিন মানুষকে সুখের জিন্দগি দান করা কামিয়াবি জিন্দগি দান করা জান্নাতের নেয়ামতে ভূষিত করা এই সবগুলোর সাথে শর্ত লাগিয়েছেন আমলে সালে মুসলমান যখন এই আমলের উপরে ওঠে তখন সে আল্লাপাকের মদত লাভ করে আল্লাপাকের সাহায্য লাভ করে যখন আমল থেকে সরে যায় তখন আল্লাপাকের মদত তার থেকে উঠে যায় আজকে সারা দুনিয়াতে মুসলমান যে নির্যাতিত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের হাতে মুসলমানরা মার খাচ্ছে অত্যাচারিত হচ্ছে এর মূল কারণ তালাশ করলে দেখা যাবে যে আমরা শুধু মুখে কালেমা পড়েছি কিন্তু কালেমার যে দাবি ইমানের যে দাবি ওই দাবি কিন্তু আমরা পুরা করতে পারি না নামে মুসলমান কিন্তু অনেক ক্ষেত্রে আমার কাজের সাথে আমার মুসলমানিত্বের কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে আমার এই কাজের কোনো সম্পর্ক নাই বেশি থেকে বেশি শুধু পাচক্ত নামাজ পড়াটাকেই আমি যথেষ্ট মনে করি মুসলমান হওয়ার জন্য তো নামাজি আমি তো নামাজ পড়ি এই নামাজটা নিজেকে নিজেকে মনে করি মনে করি অথচ শুধু নামাজ পড়ার নাম মুসলমান না শুধু নামাজের নাম ইসলাম না ইসলাম তো অনেকগুলি জিনিসের উপরে পরিপূর্ণ আমল করার নাম তার একশো ভাগের এক ভাগ হলো নামাজ অর্থাৎ পরিপূর্ণ মুসলমান হওয়া যাকে বলে এটাকে যদি একশো ভাগ করা হয় তো ওই একশোর মধ্যে একটা হলো নামাজ অর্থাৎ এই নামাজের সাথে আরও নিরানব্বইটা আমল এরকম থাকলে সে হলো পাক্কা মুসলমান তো আমাদের মধ্যে নিরানব্বইটা নাই একটা আছে অর্থাৎ নামাজটা কোনো রকম পড়ি যারা পড়ি আর নিজেকে কী মনে করি পাক্কা মুসলমান মনে করি মনে করি এখনই দোয়া করলে দোয়া কবুল হওয়া লাগবে আর এই কারণে যখন মুসলমানদের উপরে আল্লাহর রাজাও আসে পাকড়াও আসে দুনিয়াতে তখন মুসলমান হতাশ হয়ে যায় আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করতে থাকে যে আমরা তো মুসলমান আমরা তো নামাজ পড়ি আল্লাহ সাহায্য কেন আসে না মুসলমানরা কেন মার খাচ্ছে এইগুলো মনে করে আল্লাহ সম্পর্কে আমরা খারাপ ধারণা করি অথচ যদি আমরা আমাদের আমলের দিকে দেখতাম তাহলে দেখব যে আমাদের আমল যে পর্যায়ে আসে আল্লাপাকে সাহায্য পাওয়ার মতো না কেন আল্লাপাকে ওয়াদু অনুম তোমরা নিরাশ হো না তোমরা হতাশ না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন হও তো বিজয় দানকার ওয়াদা আল্লাহ বলে আলামিন করেছেন কি হিসেবে মমিন হওয়ার সাথে আলাগাদের মধ্যে সৎ করেছেন ইয়াই হল্লাদিনাহায়ান সুরকুম ওয়াই সব মিতাক দামকুম হে ইমানদারগণ যদি তোমরা আল্লাহ দিন সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদেরকে দৃঢ় কদম রাখবেন কোনো পদস্খলন হবে না দিনের উপরে চলা তোমাদের জন্য সহজ করে দেবেন দিনের সাহায্য করার জন্য বলেছেন দিনের সাহায্য কী আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন টিকে থাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন বাকি থাকে তার জন্য চেষ্টা করা কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে কেউ কাদিয়ানি হয়ে যাচ্ছে কেউ নাস্তিক হয়ে যাচ্ছে এই লোকগুলো আবার কী করে দিনের মধ্যে ফিরে আসবে ইসলামের দিকে ফিরে আসবে কালেমার দিকে ফিরে আসবে এই চিন্তা করা এই ফিকির করা এর জন্য জানমাল ব্যয় করা এটা হলো সাহায্য আল্লাহর দিনের সাহায্য আজকে অনেক মানুষ অনেক মুসলমান পেটের যন্ত্র নেই ক্ষুধার যন্ত্র নেই একটু ভালো থাকা খাওয়ার লোভে তার ইমানকে বিক্রি করে দিচ্ছে খ্রিস্টান হয়ে যাচ্ছে কাদিয়ানি হয়ে যাচ্ছে তারা প্রলোভন দেখাচ্ছে মাসে মাসে চাল ডাল দেওয়া হবে ছেলে পেলে লেখাপড়া খরচ দেওয়া হবে বিভিন্ন প্রলোভনে ফেলে এদেরকে নিজের দলে ভেড়াচ্ছে মক্তবাসী গ্রামে সেখান থেকে বাচ্চারা কোনো কিছু পায় না আর খ্রিস্টানদের স্কুল থেকে রুটি বিস্কুট চাল ডাল এগুলো দেওয়া হয় তো দেখা যায় মক্তবে ভর্তি না করে ওই ছেলেপেলেকে খ্রিস্টানদের স্কুলে ভর্তি করে কেন তাদের মাধ্যমে একটু চাল ডাল আসবে ভালো একটু খাওয়ার জন্য আর একটা বাচ্চাকে যখন খ্রিস্টানদের স্কুলে দিয়ে দেওয়া হলো সেখানে তারা মগজ ধুলাই হবে সেখানে আল্লাহর সাথে শরিক করানো শেখানো হবে ইসলাম সম্পর্কে খারাপ ধারণা তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে এই ছেলেপেলে লেখাপড়া শেষ করে আর কখনোই তারা পাক্কা মুসলমান হবে না কখনোই তারা দিনদার হবে না এই যে ছেলেবে খ্রিস্টান হাতে তুলে দিলাম কাদিয়ালির হাতে তুলে দিলাম এটা কেন একটু ভালো খেয়ে পরে থাকার জন্য একটু টাকা পয়সার জন্য একদিকে মুসলমান তার টাকা পয়সা বিলাসিতার মধ্যে খরচ করছে আনন্দ উল্লাসের মধ্যে খতম করছে আর অন্যদিকে সামান্য টাকার জন্য মানুষ ইমানকে বিক্রি করে দিচ্ছে তাহলে এর জবাবদিহি কে আমাদের ময়দানে করতে হবে আছে কত মানুষ ধূমপান করে সিগারেট খায় মুসলমান নামাজও পড়ে মসজিদে যায় আবার দেখা যায় একটার পর একটা সিগারেট খেতেই থাকে দৈনিক কমপক্ষে আট দশটা সিগারেট তার লাগে আট দশটা সিগারেট খেতে গেলে কমপক্ষে দৈনিক আশি থেকে একশো টাকা লাগে মাসের তিন হাজার টাকা লাগে এমন একটা জিনিসের পিছনে সে তার টাকাটাকে খরচ করেছে দুনিয়ার কোনো লাভ নাই আঘাতের কোনো লাভ নাই শরীরে কোনো লাভ নাই বরং ক্ষতি আর ক্ষতি ক্ষতি আর ক্ষতি ধূমপান বিষপান ক্যান্সার ডেকে আনে ফুসফুসকে নষ্ট করে বিভিন্ন রকমের অসুখ বিসুখ সৃষ্টি করে ফুসফুস ক্ষত বিক্ষত হয়ে যায় যারা বানাচ্ছে বিক্রি করেছে তারাই বলে দিচ্ছে খবরদার এগুলো কিন্তু ক্ষতিকর মৃত্যু ঝুঁকি বয়ানে ক্যান্সার নিয়ে আসে এরপরেও মুসলমান যখন এগুলো খায় আর অন্যদিকে একজন গরিব মানুষ এক কেজি আলু কিনা পয়সা পায় না এক কেজি চাল কিনা পয়সা পায় না আরেকদিকে মুসলমান এই হারাম কাজের মধ্যে তার পয়সা নষ্ট করেছে তো এইভাবে অন্যের প্রতি আমার যে মমত্ববোধ আমার যে সমবেদনা যে সহমর্মিতা এইগুলো থাকছে না থাকার কারণে আজকে মানুষ তার ইমানের মূল্য হারিয়ে ফেলে সামান্য দুনিয়ার বিনিময়ে পার্থিব জিনিসের বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দিচ্ছে এ অবস্থায় আল্লাহের বদত্ত আসতে পারে না ওলা তাহিনু ও আল্লাহের সাহায্য পাওয়ার জন্য শর্ত লাগিয়েছে মমিন হতে হবে মমিন মানে ইমান আকিদা সেই করা এবাদত বন্ধে কি শূন্য তরিকায় করা আয় রোজগার কামায় হালাল রাখা কার কি হক এই হকগুলি জেনে জেনে আদায় করা আর অন্তরের যে রক্ত রোগ এই রোগগুলোকে দূর করে এখানে নে খাসলাত পায়দা করা উত্তম গুণ পায়দা করা যখন একজন মুসলমান এই পাঁচটা জিনিস হিসেবে উঠে যাবে তখন আল্লাহ পাকের মজত আসবে সাহাবাহরাম মক্কার তেরো বছরের দিন নিজেদের ইমান গঠন করেছিলেন আমল করার জাজবা পায়দা করেছিলেন আত্মসমর্পণ করার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন এরপরে মদিনায় আসার পরে যখন একে একে হুকুম নাজির হলো নামাজ ফরজ হলো রোজা ফরজ হলো জাকাত ফরজ হলো হজ ফরজ হলো সবচেয়ে প্রিয়তম বস্তু দান করার জন্য উদ্বুদ্ধ করা হলো তখন তাদের মানতে কোনো কষ্ট হয় কেন তেরো বছরে তারা নিজেদেরকে এমনভাবে তৈরি করে নিয়েছিলেন আখরাতের জন্য নিজেদেরকে এমনভাবে উৎসর্গ করে দিয়েছিলেন যে মদিনে আসার পরে এক একটা হুকুম আসছে আর সাথে সাথে শাহবা কেরাম জান প্রাণ দিয়ে এই হুকুমগুলো মানার জন্য তৈরি হয়ে গেছেন যার কারণে আল্লাহ রবুল আলমিন কোরআন পাকের মধ্যে তাদেরকে জান্নাতি হওয়া সুসংবাদ দিয়ে আয়াত নাজিদ করেছেন কী বলছেন অকুল্লা ওয়াদাহুল হোসনা তাদের সকলের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে সাহাবা কেরামের জন্য আর এই সাহাবায় কেরামের ইমানকে আমাদের জন্য নমুনা বানানো হয়েছে ফাইন আমানু বে মিসলিমা আমান তুমি ফকদিহি তাদাউ সাহাবায় কেরাম যেভাবে ইমান এনেছে তোমরাও যদি ওইভাবে ইমান আনো তাহলে হেদায়াত পেয়ে যাবে শাহাবা কেরামের ইমানকে আমাদের ইমানের জন্য মাপকাঠি বানানো হয়েছে আমরা যদি চাই যে আমাদের ইমান আল্লাহ দরবারে কবুল হোক তাহলে শাহাবা ক্যামের ইমানের মতন আমাদের ইমানকে বানাতে হবে শাহাবা কেরামের ইমানের সাথে যদি আমাদের ইমান না মেলে তাহলে এই ইমান পাকের দরবারে কবুল হবে না সাহাবেদ এমন কেমন ছিল তারা পরিপূর্ণভাবে আল্লাহর উপরে নিজেকে সমর্পণ করে দিয়েছেন নিজের ইচ্ছাকে কোরবানি করে দিয়েছেন আল্লাহর যে হুকুম আল্লাহর যে ইচ্ছা নবীর যে ইচ্ছা আমারও সে ইচ্ছা এখানে আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই ব্যক্তিগণ কোনো আশা আকাঙ্ক্ষা নাই যখন যে হুকুম আসছে আল্লাহ তাল তখনই পালন করা শুরু করেছেন আলি আসসাল্লাম যখনই যে নির্দেশ দিয়েছেন সাহাবা একরামকে তখনই পালন করা শুরু করেছেন ওই রকম একটা যোগ্যতা আমার আপনার মধ্যে পয়দা করা যখন যে তাকাজা আসে ওই তাকাদা পুরা করতে হবে পুরুষ হোক কিংবা নারী হোক যখন এই তাকাদা পুরা করবে তখন তার উপরে আল্লাহ পাকের মদত আসবে আজকে দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে ফিলিস্তিনের দিকে আমরা যদি তাকাই হাজার হাজার মুসলমান প্রতিদিন শহীদ হচ্ছে ছোটো ছোটো বাচ্চা নিষ্পাপ ফুলের মতন চেহারা মা বোনেরা অবলা তারা আজকে হত্যাকাণ্ডের শিকার অত্যাচারের শিকার কারণ কারণ যদি তালাশ করা হয় তাহলে দেখা যাবে আমরা আমল থেকে দূরে মানুষ যখন আমল থেকে দূরে সরে যায় যখন তারা আমলকে ঠিক করতে পারে না তো আল্লাহ নবুল আলমিন আখেরাতের বড় আজাব থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে ছোট ছোট আজাব দ্বারা ছোট ছোট শাস্তি দ্বারা তাকে সতর্ক করেন যেন সে ফিরে আসে এটাকে করা বাগমদের সৎ করেছেন অল আনুদি কর্না তাদেরকে আমি বড় আজাব আসার আগে বড় শাস্তি আসার আগে ছোট ছোট শাস্তি দ্বারা পাকড়াও করি লাল লাহুম ইয়ার জৌন যেন তারা ফিরে আসে তো যখনই মুসলমানদের উপরে কোনো বিপদ আপদ আসে এক নম্বরে চিন্তা করতে হবে যে আমার বিপদ বিপদটা কেন আসলো আমার কোন আমলে ত্রুটি হচ্ছে নিশ্চয়ই কোন আমলে ত্রুটি হচ্ছে আমলে ত্রুটি হওয়ার কারণে এই বিপদ আসছে তো তালাশ তালাস করে চিন্তা ফিকির করে ওই তরুটিকে দূর করা অনেকে শুধু পাচকের নামাজ পড়ে আর কোনো কাজের মধ্যে নাই পাচকের নামাজ পড়েই মনে করে আমি আল্লাহলি হয়ে গেছি আল্লাহ উদ্য হয়ে গেছি কোনো দোয়া করে আর অপেক্ষায় থাকে কখন দোয়া কবুল হবে মনে করে এক্ষুনি দোয়াটা কবুল হয়ে যাবে অপেক্ষায় থাকে অথচ পর্যন্ত দোয়া করেছেন নবীরা দোয়া করেছেন ওই দোয়ার সাথে সাথে কবুল হয় না আরো পরে কবুল হয়েছে আমার আপনার দায়িত্ব দোয়া করা আল্লাহ আল্লাহবাবুল্লা আলমে নির্দেশ দিয়েছেন তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করবো আল্লাহকে ওয়াদা আমার আপনার দায়িত্ব দোয়া করা হাতিসের মধ্যে আসছে বান্দা যখন দোয়া করে তো তিনটার কোন একটা জিনিস সে লাভ করে হয়তো যে বিষয়ে দোয়া করেছে ওই দোয়াটাই হুবু কবুল হয় ওই জিনিসটাই সে লাভ করে অথবা এর বিনিময়ে অন্য একটা জিনিস তাকে দেওয়া হয় যেটা তার জন্য উপকারী সে জানে না আরেকটা হলো দুনিয়াতে কিছুই তাকে দেওয়া হয় না এই সব বিনিময়ে আখেরাতের জন্য রেখে দেওয়া হয় কেহামতের ময়দানে যখন মানুষের সামনে তার আমলনামা হাজির করা হবে তখন সে দেখবে আমল মধ্যে অনেক নেকি অনেক হজ অনেক উমরা ইত্যাদি সব লেখা তখন সে আশ্চর্য হবে যে আমি তো এগুলো করি না কোনো সময় এইগুলো আমার কার আমল কার আমল নামা চলে আসলো আমি তো করি নাই হজও করি না উমরাও করি নাই এই আমলগুলো করি নাই ভুল হয়ে গেল কিনা আল্লাহ পক্ষ থেকে বলা হবে না এটা তোমারই আমল নামা কিন্তু তুমি দুনিয়াতে দোয়া করেছিলে তোমার সে দোয়া তখন কবুল হতে দেখো নাই আমি তোমার জন্য আখেরাতে জমা রেখে দিয়েছিলাম আজকে তার বিনিময় দেওয়া হলো ওখানে পাও নাই তাড়াহুড়া করেছ এখানে দেওয়া হচ্ছে তখন বান্দা আফসুস করবে যে হায় হায় যদি আমার দুনিয়াতে কোনো দোয়াই কবুল না হতো সবগুলো আখের জন্য জমা থাকতো তখন আফসুস করবে আর এখন দোয়া কবুল না হলে পরেশান হয়ে পড়ে নামাজ ছেড়ে দেয় এত নামাজ পড়লাম দোয়াটা কবুল হলো না চাকরির ইন্টারভিউ দিলাম চাকরিটা হলো না আর নামাজি পড়ব না তো নামাজি ছেড়ে দেয় কত আমলের এরকম আছে সাথে সাথে ফল পায় না তো ছেড়ে দেয় এটা আল্লাহ পরীক্ষা তো মুসলমানদের উপরে দুনিয়াতে যে আজাব আসে বিপদ আসে এটা দুই কারণে একটা হলো কোনো গুণা নাই কিন্তু আল্লাহ আল্লাহবুল আলমিন তার দরজা বুলান করতে চান তার মর্যাদা আরও বুলান্দ করতে চান যেমন সমস্ত নবী তাদের উপরে বিপদ আসছে পরীক্ষা আসছে বড় বড় পরীক্ষা আর নবীরা তো কোনো গুণা নাই গুণা থেকে পাক তারা প্রশ্ন হবে নবীরা গুণা থেকে পবিত্র তাদের উপরে আজাব কেন আসলো শাস্তি কেন হলো এত কষ্টে তারা কেন পড়লেন এই জন্য জানতে হবে যে মুসলমানদের উপরে যে কষ্টের দিকগুলি আসে দুনিয়াতে ক্ষতির দিকগুলি আসে দুটা কারণ একটা হলো এর দ্বারা আল্লাহ রাবুল আলমিন তার দরজা বুলান করতে চান যদি তার কোনো গুণা না থাকে আর যাদের গুণা আছে তাদেরকে এই বিপদ আপদ দিয়ে গুণা মাফ করিয়ে তার নির্দিষ্ট মাকামের মধ্যে পৌঁছাতে চান প্রত্যেক মমিন ব্যক্তির জন্য আল্লাহ পাকের এলেমে একটা মাকাম নির্ধারিত আছে স্থান যে বান্দা আমল করে করে এই স্তর পর্যন্ত পৌঁছবে কিন্তু অনেক সময় দেখা যায় যে বান্দা আমলের দ্বারা ওই পর্যন্ত বসতে পারে নাই কিন্তু জন্য না স্থান ঠিক হয়ে আছে যে সেখানে আসবেই আর আল্লাপাকে নিয়ম হলো যেটা বান্দার জন্য ফয়সালা করেন ওইটাই তাকে দিয়ে দেন দুনিয়া রাজা বাদশাহের মতো না পাল্লা দিল না পাল্লা দিল না যেটা আল্লাহ আমাদের ফায়সালা করে রেখেছে ওটাই সে পাবে এখন এই বান্দার জন্য আগে থেকে ফাইসলা করা জান্নাতের এই স্তর কিন্তু সে এবাদত বন্দেগি দ্বারা ওই পর্যন্ত পৌঁছতে পারে নাই তো আল্লাহ রবুল আলমিন তাকে বিপদ আপদ দিয়ে রেশানি দিয়ে সবর করার তৌফিক দিয়ে দেন যখন যে সবর করে এই সবরের কারণে সে তার নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে যায় এই একটা কারণ বিবাদ আমবে আম্বে উপরে বিবাদ সবচেয়ে বেশি কষ্টের মধ্যে কে পড়েছেন আমাদের নবী সাল্লাম খাওয়ার লাইনে কষ্ট থাকার লাইনে কষ্ট সমস্ত লাইনে কষ্ট করেছেন যে কষ্টের হাজার ভাগের এক ভাগও আমরা বরদাস্ত করতে পারবো না সাহবা কেমন কি কষ্ট আছে সাহবাকে কেমন জিন্দি খুলে দেখি তাদের জীবনই পাঠ করে দেখি কি কষ্টের মধ্যে তারা জীবন জীবনযাপন করেছেন বেলাল রাজি আল্লাহ আনুকে ইসলাম গ্রহণ করার কারণে তিনি একজন মহিলার গোলাম ছিলেন হাফসা হাফসা থেকে তাকে ধরে এনে বাজারে বিক্রি করে দেওয়া ডাকাত ডাকাতটা ধরে এনে বাজারে বিক্রি করে দিয়েছিল বাজারে বিক্রি করে গোলাম হয়ে গেলেন উনি স্বাধীন ছিলেন অভিজাত বংশের ছিলেন বাড়িঘর সবই ছিল কিন্তু ইথিওপিয়া থেকে ধরে এনে তাকে মদিনার বাজারে মক্কার বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং একজন মহিলার গোলাম তিনি ছিলেন যখন রসুল্লাহ সাল্লা সাল্লাম নবুয়াত লাভ করলেন ইসলামের দাওয়াত দিলেন হয়তো বেলাল রাজি আল্লাহ আনু প্রথম দিকে মুসলমান হয়ে গেলেন তার যে মনি মহিলা এটা জানতে পেরে তাকে নিষেধ করলো যে এই ধর্ম ত্যাগ করো মুসলমান হও না উনি বললেন না আমি তো মুসলমান থাকবই এই ধর্ম ত্যাগ করতে পারি না তখন তাকে শাস্তির ব্যবস্থা করা হলো রাতের বেলা কাফের উদবা সাইবা আবু জাহাল আবু লাহাব এরকম বড় বড় কাফের নেতারা ওই মহিলার বাড়িতে আসতো এসে রাত ভর তাকে মারপিট করতে থাকতো চাবুক দিয়ে যে হয় মোহাম্মদের ধর্ম পরিত্যাগ কর নইলে শাস্তি ভোগ করতে থাক উনি বলতেন তোমরা আমার যা নিয়ে নিতে পারো কিন্তু আমি যে কালেমা পড়েছি এই কালেমা পরিত্যাগ করতে পারি না আবু জাহানের মতন আবু আহাবের মতন শক্তিশালী মানুষ এরা মারতে মারতে ক্লান্ত হয়ে যেত আর একজন মারা শুরু করতো সেও ক্লান্ত হয়ে যেত আরাজন মারা শুরু করতো এইভাবে সারা অত্যাচার চলতো শরীর জর্জরিত হয়ে যেত এরপরে দিনের বেলা মক্কা দুষ্টু ছেলে এদের হাতে ওনাকে তুলে দেওয়া হতো তারা গলায় রশি বেঁধে কোমরে রশি বেঁধে ওই আসামি যেমন নিয়ে যায় টানতে টানতে পুলিশ এইভাবে মরুভূমির মধ্যে নিয়ে যেত টানা হেঁচড়া করতো গরম বালির উপরে ফেলে রাখতো মরুভূমির উত্তপ্ত ষাট ডিগ্রি গরম বালি ওখানে ফেলে রাখতো এবং বুকের উপরে বড় পাথর চাপা দেওয়া হতো যেন এই গরমের কারণে ছটফট করতে না পারে এপাশ ওপাশ করতে না পারে তখনও তার মুখ দিয়ে একটাই শব্দ উচ্চারিত হতো আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক খাবার আল্লাহ তা ঘটনা পাওয়া যায় উনিও গুলাম ছিলেন ইসলাম গ্রহণ করার অপরাধে তাকে ধরে নিয়ে এমন আজাব দেওয়া হতো জ্বলন্ত অঙ্গার কয়লা এর উপরে খালি গায়ে ওনাকে শুয়ে দেওয়া হতো কোমর থেকে রক্ত চর্বি মাংস এইগুলো খুলে পড়ে পড়ে আগুন নিবে যেতের ফাহরুকালু যখন খলিফা হলেন তো ইসলামের শুরু যুগে কার কী কষ্ট ইসলামের জন্য কে কী কষ্ট বরদাস্ত করেছে এইগুলো জিজ্ঞেস করতে লাগলেন তালাস করতে লাগলেন হয়তো হাববাবকে বললেন তোমার ইতিহাস শোনাও উনি বললেন আমির মমিনিন আমার শুধু কোমরটা দেখেন আর কিছু বলার দরকার নেই উনি কোমর থেকে কাপড় সরিয়ে দেখালেন হয়তো তোমরে ফারুক দেখে চমকে উঠলেন যে চামড়া হাড্ডির সাথে লেগে আছে মাঝখানে কোনো গুস্থ নেই ওরা এটা কেমন হলো কাফের আমাকে জ্বলন্ত আঙ্গারের উপরে শুয়ে রাখত আর আমার এই কোমরের চর্বি রক্ত এইগুলো গলে গলে পড়ে আগুন হয়ে যেত এভাবে তারা কষ্ট করেছেন একজন দুজন না হাজার হাজার কেরাম স্বয়ং আল্লাহর নবী বিদ্যমান এই সময় অত্যাচার চলছে নবীজি দোয়া করছেন কিন্তু তক্ষণীয় দোয়া কবুল হয় নাই কেন আল্লাহ পাক তাদের মর্যাদাকে আরও বাড়াতে চান তাদের মাকামকে আরও বাড়াতে চান যারও কষ্ট পাক আরও ইমান নিখাদ হোক স্বর্ণ যেমন আগুনের মধ্যে পোড়ানো হয় পুড়িয়ে খাদ বের করা হয় যত বেশি পুরানো হয় অত বেশি খাটি হয় যদি খাদ বের না হয় তাহলে খাঁটি হবে না ঠিক সাহাবাহাম তাবিন তবে তাবিন আল্লাবালা যারা তাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন এইভাবে সব লাইনে পরীক্ষা করে এরপরে এমন প্রিয় পত্র বানিয়েছেন এমন মাহবুব বানিয়েছেন যে খেয়ামত পর্যন্ত লোকেরা তাদেরকে স্মরণ করতে থাকবে তাদের নামে রাজাল্লাহ তালু পড়বে রহমতুল্লাহ আলাই পড়বে এইভাবে আল্লাহ রসল্লোর যুগে মুসলমানরা কষ্ট করেছে প্রত্যেক যুগে কষ্ট করতে হয়েছে আজকে যখন ফিলিস্তিনে আমাদের মা বোনরা নির্যাতিত হয় অত্যাচারিত হয় নিহত হয় তো অনেক মুসলমানের অন্তরে প্রশ্ন আসে যে মুসলমান মার খাচ্ছে আল্লাহ পাকে মদত কেন আসে না আল্লাহ আল্লাপাকে সাহায্য কেন আসে না কেন দোয়া কবুল হয় না এটা মুসলমানের মনে প্রশ্ন আসে এবং যারা ইসলাম সম্পর্কে জানে না ওল্লাম ক্যালামের সাথে উঠা বসা করে না এইসব দেখে এদের ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ বলে কিছু নাই মনে হয় হ্যাঁ তারা ইমান হারা হয়ে যায় অথচ রসুল আকরাম সাল্লাহ সাল্লাম এর সাত করেছেন যে তোমরা যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধ পরিত্যাগ করো যে জিম্মাদারি আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা তবলিক করা এইগুলো যদি না করো সমাজের মধ্যে অন্য অত্যাচার অনাচার এইগুলো ব্যাপক আকারে দেখা দেয় তাহলে একদিকে আল্লাহ তোমাদের উপরে জালেম বাদশা চাপিয়ে দেবেন যে তোমাদেরকে বেঈত করবে অন্যদিকে তোমরা দোয়া করবে দোয়া কবুল করা হবে না তোমাদের বুজুর্গরা দোয়া করবে বুজুর্গদের দোয়াও কবুল হবে না এটা তো আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে যখন তোমার দায়িত্ব পালন করা ছেড়ে দেবে তো দোয়া করলে দোয়া কবুল হবে না আজকের যুগে দেখেন আমরা দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না মক্কা শরীফে দোয়া হচ্ছে খানায় খাবার পর্দা ধরে দোয়া হচ্ছে কিন্তু দোয়া কবুলের জন্য যে শর্ত এই শর্তের মধ্যে আমরা নাই আমরা নিজেদের ভোগ বিলাস নিয়ে ব্যস্ত ভালো খাবো ভালো পরবো সারাটা দিন আমার ব্যক্তিগত ধান্দায় পার হয়ে যাচ্ছে অফিসার অফিসে চলে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা সেখানে গুলামি করে যাচ্ছে অফিসের কাজ করে যাচ্ছে কৃষক মাঠে চলে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা আরও ফসল কী করে হবে এই ধান্দার সময় পার হয়ে যাচ্ছে ব্যবসায়ী দোকানে চলে যাচ্ছে কারখানায় চলে যাচ্ছে আরও কী করে উৎপাদন বাড়বে জিনিসের দাম কী করে বাড়বে পরিমাণ কী করে বেশি হবে এই চিন্তায় সে ব্যস্ত অন্য মুসলমানের জন্য চিন্তা করার কোনো সময় নাই যে মুসলমান জাহান্নামে চলে যাচ্ছে মুসলমান ইমান বিক্রি করে দিচ্ছে এইগুলো চিন্তা করার কোনো সময় তার নেই সামান্য কিছু লোক তবলিকের নামে মেহনত করে এদের সংখ্যা কত ষোলো কোটি মানুষ সতেরো কোটি মানুষ আমাদের দেশে তার মধ্যে পনেরো কোটি বা চোদ্দ কোটি মানুষ মুসলমান এদের মধ্যে কজন লোকে তবলিগ করে কজনে তিন চিল্লা দিয়েছে কজন রাস্তায় সময় লাগায় এক কোটি হবে না আরো কম তাহলে আমরা যে শর্তের সাথে আল্লাহ আল্লাহকে সাহায্য আসবে ওই শর্তের মধ্যে নাই। মানুষকে জাহার নামে যেতে দেখে আমার কোনো ব্যথা হয় না কোনো দরদ পয়দা হয় না টাকার জন্য ইমান বিক্রি করতে দেখে আমি টাকা পয়সা দিয়ে এদেরকে সহযোগিতা করি না বরং আমার বিলাসিতার পিছনে সময় নষ্ট করছি জিনিসের দাম ঊর্ধ্বগতি সবাই জানে বাজারের অবস্থা এই সময় অসহায় দরিদ্র গরিব এদের পাশে দাঁড়ানো দরকার অত এই সময় একদল লোককে দেখা যাবে তারা বিলাসীদের মধ্যে ব্যস্ত খানাপিনা নষ্ট করছে বিলাসী খাবার খাবারের পিছনে প্রতিদিন কি পরিমাণ টাকা নষ্ট হচ্ছে সমবেদনা নাই মুসলমানের প্রতি সহানুভূতি নাই এই শর্ত লঙ্ঘন করার কারণে আজকে আমাদের দোয়া কবুল হচ্ছে না মুসলমান মার খাচ্ছে আমল ত্রুটি যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছিল এই দায়িত্ব পালনে আমাদের ত্রুটি এইগুলো না জানার কারণে মনে করছি কেন আল্লাহ দোয়া কবুল করে না আরও একটা বিষয় সেটা দোয়া কবুল হওয়ার জন্য হালাল রিজিক জরুরি রিজিক যদি হালাল না হয় তাহলে দোয়া কবুল হবে না কামায় হারাম দুই নম্বরই করে ফাঁকিবাজি করে মালের মধ্যে ভেজাল দিয়ে মাবের মধ্যে কম দিয়ে মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করে আরও যেন জমির আল ঠেলে আরও যেন জমির ফসল কেটে যত রকম স্রোত আমাদের দেশে আছে দুই নম্বরই করার ধোকাবাজি করার এইগুলো করে আমরা পয়সা কামাই করছি অর্থাৎ আমাদের কামাই হারাম আর বলা হয়েছে দশ টাকা দিয়ে একটা কাপড় কেনে আর এর মধ্যে এক টাকা যদি হারাম থাকে তাহলে এই কাপড় যতদিন শরীরে থাকবে তার কোনো হেফাজত বন্দেকি কবুল হবে না হারাম রিজিকের মাধ্যমে শরীরের যে রক্ত মাংস গঠিত হলো হারাম খেয়ে এই শরীর গঠিত হয়েছে লায়াত হলুল জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারাম হাদিস বলা হয়েছে ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম অন্য লালিত পালিত হয়েছে তাজকে আমাদের শরীর এই হারাম দ্বারা লালিত পালিত হারাম পয়সা পথে পয়সা কামাই করা হচ্ছে চিন্তাই করছি না আমরা যেটা হারাম মশলা জানারও জিজ্ঞেস প্রয়োজন মনে করি না আর জানার পরেও হারাম থেকে বাঁচার চেষ্টা করি না বিভিন্ন বাহানা দিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আমরা হারামটাকে হালাল করার জন্য চেষ্টা করি যার কারণে আমাদের খানা বিনা হারাম হাদিসের মধ্যে কি বলা হয়েছে অনেক লোক আসে সফর করে মাথার চুলুস্কো উস্কো দোয়া করলে দোয়া কবুল হওয়ার কথা সে দোয়া করতে থাকে দোয়া করতে থাকে কিন্তু তার সে দোয়া কেমন কবুল হবে তার খানা হারাম তার রিজিক হারাম এই কারণে তো দোয়া কবুল হয় না হ্যাঁ হারামের কারণে আমাদের এবাজত বন্দি কি কবুল হচ্ছে না আমাদের দোয়াও কবুল হচ্ছে না এই কারণে এখন জরুরি যেটা সেটা হলো আমাদের ওর বিবাদ কেন আসে আমাদের কারণগুলো খুঁজে বের করার জন্য চেষ্টা করব আমাদের আমলকে সই করার জন্য চেষ্টা করব। এবং হারামের মধ্যে যে লিপ্ত আছি আমরা এই হারাম থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। ফিরিস্তিনি ভাই বোন যারা আছে এদের জন্য দোয়া করা ইহুদি যারা আছে এদের সাথে বন্ধুত্ব না করা এদের পণ্য ক্রয় না করা এদের পণ্য ক্রয় করা এর অর্থেকে সহযোগিতা করা হচ্ছে ভালো বলে মুখরোচক বলে আমরা ইহুদের তৈরি অনেক জিনিসপত্র কিনি খাই ব্যবহার করি অথচ সবগুলি বিকল্প আছে এই জন্য চেষ্টা করবো যথাসম্ভব ইহুদি পণ্য বর্জন করার জন্য কেননা এই এখান থেকে যে লভ্যাংশ আসে এর একটা অংশ তারা অস্ত্র বানানোর পিছনে মুসলমানদের পিছনে খরচ করতে ব্যবহার করে থাকে অবস্থার মধ্যে এদের তৈরি জিনিস এগুলি থেকে বিরত থাকা এবং ইহুদির যে অভিশপ্ত সেটা ফাতার মধ্যে আমরা প্রতিদিন পড়ি গাইরিল আমাদেরকে যারা পুরস্কার প্রাপ্ত এদের পথ দেখাও যারা অভিশপ্ত এদের পথে পরিচালিত করো না গাইরিল মগ দুব এই অভিশপ দ্বারা ইহুদি উদ্দেশ্য নেওয়া হয়েছে এরা নবীদেরকে হত্যা করেছে সত্তর জন নবীকে একদিন হত্যা করেছে করেছে মুসা কল্লা উড়িয়ে দিয়েছে দিয়ে দুই দ্বিখণ্ডিত করেছে এভাবে নবীদের সাথে বেয়াদবি করেছে অভিশপ্ত জাতি পুরানো পাকের মধ্যে বারবার দেখে অভিশপ্ত বলা হয়েছে এরা অভিশাপ নিয়ে ঘুরবে এবং এক সময় হাজুদের ঈসা আল্লাহ ইসলামের হাতে এরা নির্মূল হবে এই ইসরায়েল নামক রাষ্ট্র এটা বাকি থাকবে ইহুদিরাও বাকি থাকবে মাঝখানদের মুসলমানদের ইমানের পরীক্ষা হবে ঈসা ইসা আলাহিসাল্লাম যখন আসবেন শেষ যুগে উনি এসে দাজ্জালকে হত্যা করার পরে ওনার শেষ লড়াই হবে ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে এবং এই যুদ্ধটা হবে ইসরায়েলের মধ্যে ফিলিস্তিনের মধ্যে হদিসা আল্লাহ সাল্লাম সেখানে সব ইহুদি আর খ্রিস্টানকে হত্যা করবে কোন ইহুদি খ্রিস্টান গাছে আড়ালে লুকাবে পাথরের আড়ালে আত্মগোপন করবে তো গাছ আর পাথর ডেকে বলবে মুসলমানকে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে ধরো একে গাছ ডেকে বলবে মুসলমান তাকে ধরে জবাই করবে এইভাবে সব ইহুদি খতম হবে সব খ্রিস্টান খতম হবে সেটা কেয়ামতের আগে দিয়ে হবে এর আগে দিয়ে এদের জুলুম চলতে থাকবে এদের অত্যাচার চলতে থাকবে এ অবস্থা আমাদের জন্য করণীয় হল আমাদের ইমানকে ঠিক করা ইমানের দাবি পূরা করা এবং নেক আমলের মধ্যে লিপ্ত থাকা এ অবস্থায় যা কিছু বিপদ আপদ আসবে এগুলো আমাদের একদিকে মাফের কারণ হবে অন্যদিকে আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ হবে এই জন্য এখানে হতাশ হওয়ার কোনো কিছু নাই নিরাশ হওয়ার কিছু 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 নাই এটা আমাদের ইমানের পরীক্ষা এবং আমাদের যে দাবি করি আমরা ইমানদার হিসাবে এই দাবিতে আমরা কতটুকু সত্যবাদী এটা পরীক্ষা করার জন্য হচ্ছে এই জন্য আমরা নিজেদেরকে গুণা থেকে তওবা করি অনর্থক কথা কাজ সময় নষ্ট করা এর থেকে বিরত থাকি ছেলেপেলেকে বিরত রাখি মোবাইল থেকে দূরে রাখি যাতে করে এই সমস্ত গুনার মধ্যে আমরা লিপ্ত না হই না ফরমানির মধ্যে লিপ্ত না হই আল্লাহ আল্লাহবুল্লাহ আমরা সকলকে এই জিনিসগুলি আমল করার তৌফিক দান করেন ওলাম কে কাছে জিজ্ঞেস করে করে আমরা সুন্নত মোতাবেক আমাদের আমলগুলি করার জন্য চেষ্টা করি দাওয়ানা আনিল নতুন বই আসছে আসছে নতুন ইসরায়েলে যে গণ্ডগোল হচ্ছে এখানে একসময় মুসলমানরা ছিল এই মুসলমানদেরকে ইসরায়েলরা ইহুদিরা কিভাবে হটিয়ে দখল করলো সেই পঁচাত্তর বছর ধরে কীভাবে অত্যাচার চলে আসছে মুসলমানদের উপরে এই ইতিহাস পুরে তুলে তুলে ধরা হয়েছে এটা আমাদের সকলেই জানা দরকার আমরা সকলে এক দুই কবি করে নিয়ে যাবো বাড়িতে আমাদের পুরুষরা যারা আছে এদেরকে পড়ার জন্য দেব নিজেরাও পড়বো খুবই গুরুত্বপূর্ণ কিতাব যে অভিশপ্ত এবং যুগ যুগ ধরে মুসলমানদের উপরে ফিলিস্তিনে অত্যাচার চালিয়ে আসছে এই তে আমাদের সকলেই জানা দরকার তো ছোটো বই বিশ টাকা করে দাম আমরা সকলে এটা সংগ্রহ করব দুই চার কবি করে নিয়ে বান্ধবী যারা আছে স্বজন আছে এদেরকে হাতিয়া দেওয়ার জন্য চেষ্টা করব নিজেদের ঘরে রাখার জন্য চেষ্টা করবো দুই তারিখ এক তারিখ পরে অন্য কেউ নিয়ে আসবেন তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের এক তারিখ এক তারিখে অনুষ্ঠান হবে আমি ইনশাল্লাহ উমরা সফরে থাকবো আগামী আঠারো তারিখে উমরায় যাব দুই তারিখে ফিরবো সকলে দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি আপনার পক্ষ সকলকে হেফাজত করেন ইমান আমলের সাথে রাখেন আগামী মাসের এক তারিখ আমি সকলে চলে আসবো ইনশাল্লাহ